প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে দুই দিনের রাশিয়া সফরে রয়েছেন। এ সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। এরপরে ইউক্রেন যুদ্ধের জন্য রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত ভারতীয়রা এখন নিরাপদে ফিরে আসবে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মস্কো পৌঁছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই বিষয়টি তুলে ধরেন। এরপর ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা হয়েছে। বিদেশ মন্ত্রকের মতে বর্তমানে 30-40 জন ভারতীয় রাশিয়ান সেনাবাহিনীতে কাজ করছেন। এর আগে অনেক রিপোর্টে বলা হয়েছিল যে তারা ভারতীয় মাতৃভূমিতে ফিরতে চায়, কিন্তু রাশিয়ান সেনাবাহিনী ছেড়ে দেশে ফেরা তাদের পক্ষে সম্ভব নয়। ভারত সরকার রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগকৃত এই ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য বেশ কিছু কূটনৈতিক প্রচেষ্টা চালায়, কিন্তু রাশিয়ার পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদীর রাশিয়া সফরের সময় রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ করা এই ভারতীয়দের নিরাপদে প্রত্যাবর্তন একটি বড় অগ্রাধিকার ছিল। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে দুই ভারতীয় নিহত হয়েছেন। এরপর ভারত রাশিয়ার কাছে সেনাবাহিনীতে নিয়োগ হওয়া ভারতীয়দের ফেরত পাঠানোর দাবি জানায়। দুদিনের সফরে মস্কোয় পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পরম বন্ধু বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর সময় পুতিন বলেন যে, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেরা বন্ধু, আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনাকে দেখে আমি খুব খুশি। আমাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী মোদীকে একটি আমন্ত্রণ পাঠিয়েছিলেন, যেখানে মঙ্গলবার ভারত ও রাশিয়ার মধ্যে 22তম বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই নেতা মিলিত হবেন। দ্বিপাক্ষিক বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার যখন দুই নেতার সাক্ষাৎ হয় তখন তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব স্পষ্ট দেখা যায়। প্রায় 5 বছর পর রাশিয়া সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি তার তৃতীয় মেয়াদে দ্বিতীয় বিদেশ সফর। সোমবার ভারতীয় সময় বিকেল 5টায় মস্কো পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ভানুকোভ দুই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তোরভ। এ সময় তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হবে আজ। এর আগে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান স্পষ্ট করে বলেছিল যে, বর্তমান পরিস্থিতির সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যাবে না। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত ভারতীয় নাগরিকদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী মোদীর মূল এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল। Your report, RE News.